ফিরোজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, ভালো আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই। ফিরোজ ভাই আজকে স্পেশাল কি? আজকে স্পেশাল গাড়ি দেখাবো আমি, একটা ইয়ারব, হুন্ডা ইয়ারব, মডেল হলো 2005-2011 রেজিস্ট্রেশন। টোটাল কয় সিটের গাড়ি ভাই এটা? এটা হলো 5 সিটের গাড়ি ভাই। এবং কন্ডিশন? কন্ডিশন ভাই সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ, খুবই সুন্দর। গাড়িতে কোনো খোলা কাটা বা হিটিং ইস্যু আছে? না ভাই, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই। ভাই এক জেনুইন কালার এই গাড়িটা ভাই, যারা হুন্ডা ইয়ারব চালায় এটার একটা বৈশিষ্ট্য হলো একটা আলাদা বেতন টাইপের গাড়ি। কারণ রয়েছে এলিয়ন প্রিমিয়ার থেকে এই গাড়িগুলোতে চললাম মজা আলাদা, ঠিক আছে? এটা জাপানি গাড়ি তো, আপনি ওর লুকস লিস্টটা দেখেন খুব সুন্দর, যে ইয়াং জেনারেশনদের কাছে এটা খুব জনপ্রিয়তা গাড়ি। তাছাড়া কালারটা অসাধারণ। হ্যাঁ অসাধারণ, ফ্যামিলি গাড়ি তো খুবই অসাধারণ। সার্ভিসটা কিরকম দিবে এই গাড়ি? সার্ভিসটা ভাই এটা খুবই ভালো দিবে, হুন্ডা কোম্পানি এটা তো বিশ্বের ভিতরে নাম করা গাড়ি, বুঝতে পারছেন? এরা তো এক নাম্বার দুই নাম্বার স্থান দখল করে রাখে, ঠিক আছে? আপনি দেখেন যে এই বডি কিটটা, ইটা দেখেন, গ্রিলটা দেখেন, গ্রিলটাতে খুব সুন্দর জি করছে। তারপর আপনি বিশাল বড় একটা হেডলাইট পেয়ে যাচ্ছেন, এখানে একটা ফকলাইটের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন, ফকলাইট পেয়ে যাচ্ছেন, খুব ডিজাইন পেয়ে যাচ্ছেন। ওকে, সিরিয়াল 31, 31 সিরিয়াল, 11-তে রেজিস্ট্রেশন। ওকে, সামনে গ্লাস? সামনে গ্লাস টেলাস সব কিছু অরিজিনাল বাবু ভাই। আচ্ছা, খুব অরিজিনাল। আর এটা কিন্তু একটা বিশাল বড় মুনরূপ রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত একদম বিগ সাইজ, যেন হেরিয়ার, হেরিয়ারের মধ্যে যে সানরূপটা থাকে নিশান এক্সেলের মধ্যে, সেই ধরনের একটা মনরূপ রয়ে গেছে। ওকে, সিরাজ ভাই টায়ারগুলো সার্ভিস কিরকম দেবে? টায়ারগুলো ভাই একদম নতুনের মতন, নতুনের মতন। আচ্ছা, রিমগুলো দেখা যাচ্ছে একদম? জি 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 ভাই, রিমগুলো নতুন, টায়ারগুলো নতুন। রিমগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। চারটা টায়ারই তো সার্ভিস ভালো দিবে? জি ভাই, জি ভাই, খুবই সার্ভিস ভালো দিবে। বাম পাশের বডি ভাই একদম খুবই আনটাচ একটা গাড়ি রয়েছে, ঠিক আছে? অরিজিনাল কালারের উপরে আনটাচ একটা গাড়ি রয়েছে, খুবই ফ্রেশ। ওকে, ঠিক আছে, এ হচ্ছে হুন্ডা এয়ারওয়েভ, ইয়ারাপ, খুব সুন্দর একটা গাড়ি। টোটাল কি 7 সিট? 5 সিট, 5 সিট। জি, এটা 5 সিটের গাড়ি, টোটাল 5 সিটের গাড়ি। জি ভাই, 5 সিটের গাড়ি। এবং ডোরগুলা কি অবস্থা ভাই? আপনি ডোরগুলা দেখেন, ডোরগুলা তো খুবই ফ্রেশ। হুম, এখন এই যে এটার যে হুন্ডা ইয়ারওয়েভের এলিয়ন প্রিমিয়ার তো আমার মনে হয় এত সুন্দর সিট না, এত আরামদায়ক, লাক্সারিয়াস। ওকে, ড্যাশবোর্ডটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা, বিশাল বড় একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন। হুন্ডা এয়ারওয়েভ 5 সিটের গাড়ি, কালারটা অসাধারণ, অসাধারণ। এখানে দেখেন ভাই, খুবই খুবই একটা খুব হ্যান্ডেল, কাপ হোল্ডার সব আছে, আর বিগ অনেক জায়গা। আচ্ছা, হিউজ স্পেস, মানে একদম আরামায়েশে বসা যাবে, আরামায়েশে বসা যাবে। আর ইডো কি খুবই ফ্রেশ, কে অল্প চলা গাড়ি, ডোর পেট গুলো খুব সুন্দর। ব্যাক সাইডে ভাই দেখেন, খুবই সুন্দর একটা বিশাল বড় একটা, আপনি একটা নিকেলের বিট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর গ্যালাসটাও কি খুবই সুন্দর, খুবই সুন্দর। জি ভাই। ওকে, সিএনজি বা এলপিজি আছে? না ভাই, এটা সিএনজি এলপিজি নাই, আমি আপনাকে একটু দেখাই দিই। এটা বিশাল বড় একটা বিগ প্লেস, হিউজ স্পেস, বিশাল হিউজ প্লেস। আপনি চাইলে এটারে কিন্তু এই বাজে করে রাখতে পারবেন ভাই, আপনি পর্দা সিস্টেম দেওয়া আছে, পর্দা সিস্টেম, এই যে আপনি চাইলে এই বাজে রাখতে পারবেন। অনেকটা দেখতে ফিল্ডার গাড়ির মতো, জি, দেখতে অনেকটা ফিল্ডার গাড়ি, ফিল্ডার গাড়ির মতন, খুবই সুন্দর, তেলের গাড়ি, খুবই সুন্দর। এখন পর্যন্ত টায়ারটা বেশি ইউজ করা হয় নাই। ওকে ভাই, আমরা রাইট সাইডে চলে যাই। রাইট সাইডের কি অবস্থা ভাই? রাইট সাইডে একই অবস্থা আছে ভাই, অরিজিনাল কালারের মধ্যে আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। শুধু আমার এই গাড়িটা বিলেন, আমি অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমি টাকা দেওয়া সহজে কিনতে চেষ্টা করি না, মানে ফ্রেশ গাড়িগুলো কিনি, আমি ফ্রেশ গাড়িগুলো কিনি। আপনি ডান পাশে ডোরটা দেখেন, এই যে দরজাগুলো দেখেন, এই যে দরজার জুড়ি যাকে বলে তাকে দেখেন, ঠিক আছে? ভিতরটা বিশাল বড় হিউজ স্পেস পাচ্ছেন আপনারা এই গাড়িতে, ঠিক আছে? একদম রিল্যাক্সে জার্নি করতে পারবেন, জি জি, রিল্যাক্সে জার্নি করতে পারবেন। আর সিরাজ ভাই, সামনের ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয়, সামনেরটা বেশি ইউজ করে হয়তো আপনি এটা দেখলে বুঝতে পারবেন। আপনার মাধ্যমে আমি জনগণ কাস্টমারকে বুঝাইতে চাচ্ছি, দেখেন আপনি কত ফ্রেশ আছে, স্টেডিংটা ফ্রেশ আছে। তারপরে আপনি কিন্তু এই যে ভাই বিশাল বড় একটা মণ্ডপে রিপেয়ে যাচ্ছেন, ওয়াও, হ্যাঁ, বিশাল বড়, আপনি চাইলে আবার ডাইকে রাখতে পারবেন। আচ্ছা, একদম বিগ সাইজ, বিগ সাইজ, বিগ সাইজ, যারা সানরুপ পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা অপশন। দেখেন এই যে চলে আসতেছে মাইলেজ, এটা বললে মানুষ অনেকে বিশ্বাস করতে চাইবে না, তারপর আমরা মুসলমান মানুষ বিশ্বাস তো কিছু কম বেশি, মানুষের কথা মানুষ বিশ্বাস করতে হবে। এটা ভাই 30,000 মাইলেজ, 30,795। এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব? কারণ হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ আছে যে গাড়ি চালায় না, বাসায় তাদের গাড়ি বেশি থাকে, শখের বিষয় থাকে, তারপর বাংলাদেশ থেকে মানুষ বিদেশে চলে যায়, তার গাড়িটা সে কী করবে, তার গাড়িটা তো অন্য মানুষের চালাইতে না, সম্ভব
অসম্ভব বলতে কোনো মানে কম চালায় একদম কম চালায় কিন্তু অনেকে আছে চার পাঁচটা গাড়ি থাকে আর আপনার সম্ভব না কেমনে যেহেতু আপনারে আমি রিয়েল সিটগুলো দেখাইছি জি জি রিয়েল সিটগুলো যেহেতু ডিস্টার্ব হয় নাই তার মানে এটা বিশ্বাস করতেই হবে বিশ্বাস করতে হবে কারণ কারণে বিশ্বাস করতে হবে এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু তো পারফেক্ট ডিভিডি ব্যাক ক্যামেরা সবই পারফেক্ট আছে ওকে মাইলেজ দেখাচ্ছে 30,796 এটাই জেনুইন মাইলেজ এটাই জেনুইন মাইলেজ একদম লাক্সারিয়াস গাড়ি বসে অনেক আরাম পাবেন কারণ ভিতরে হচ্ছে হিউজ স্পেস আমরা এখন ইঞ্জিনটা দেখব এ হচ্ছে ইঞ্জিন ভাই দেখেন আপনি যে বললেন কি কইরা সম্ভব তে কি কইরা সম্ভব না নতুনের মতন না আসলে ভাই নতুনের মতন নতুনের মতন না অরিজিনাল কালার আছে নতুনের মতন না আচ্ছা সিসিটা কত ভাই সিসি ভাই 1500 1500 ট্যাক্সটাও কম ট্যাক্স একদম কম 25000 টাকা ট্যাক্স ওকে নরমালি যে ট্যাক্সটা এইটাই ট্যাক্স জি ভাই দিতে হবে আপনাদেরকে এবং চেসিস মাসলো ফ্রেশ কন্ডিশন সব কোন লাইট টাইট কিন্তু যা আছে অরিজিনাল আছে গাড়ির সাথে আছে কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই ওকে গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নেই নাই ভাই একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন হুন্ডা এয়ারওয়েব ভাই প্রাইসটা কত চাচ্ছেন আমি প্রাইসটা চাচ্ছি 1380000 টাকা 1380000 টাকা জি সিরাজ ভাই এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কিছু কমাই দেব মডেল হলো 2005-2011 তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার 01914805366 সিরাজ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই